পানাকা 2 মিলি একটা হাই স্কুল ভুল বলছি নাকি আমি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি ভাঙড়ের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই 30,000 এর আশেপাশে মানুষ বসবাস করছে স্কুলগুলো আছে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাতে শিক্ষক নয় শিক্ষানীতি বলছে এডুকেশন পলিসি বলছে সর্বোচ্চ 40টা ছাত্র থাকলে একটা শিক্ষক দিতে হবে আপনাদের বিধানসভার মধ্যে প্রশ্ন করেছিলাম যে ভাঙড়কে তো আপনারা বলেন নাকশিটকে দেখেন যে ভাঙড়ে কি শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন দেখুন আমি বিরোধী বিধায়ক আমার কাজটা কি আমার কাজ আমার নির্বাচনী ক্ষেত্রে যেগুলো দরকার সেইগুলো বিধানসভায় বলা মন্ত্রীদের কাছে বলা মন্ত্রীদের কাজ হচ্ছে সেটা সমাধান করে দেওয়া আমি যদি শাসক দলের বিধায়ক হতাম দ্রুতই সমাধান করে ফেলতাম জায়গায় দাঁড়িয়ে আমি বিরোধী বিধায়ক আমার কাজ হচ্ছে সেগুলো মন্ত্রীদেরকে বলে সমাধান করা আমি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি যে ভাঙড়ের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই পোলহাট অনেকটা 2 মিলি একটা হাই স্কুল ভুল বলছি নাকি প্রায় 30,000 আশেপাশে মানুষ বসবাস করছে তো এটা আমি বিধানসভায় বলেছি যে জনসংখ্যা আছে তার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই আর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাতে শিক্ষক নয় শিক্ষানীতি বলছে এডুকেশন পলিসি বলছে সর্বোচ্চ 40টা ছাত্র থাকলে একটা শিক্ষক দিতে হবে আপনাদের এখানে আমি প্রাইমারি স্কুলের কথা বলছি হাই স্কুলের কথা বলছি কলেজে চলে যান সর্বপ্রথম প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখুন আপনাদের সন্তানরা যেখানে পড়াশোনা করছে সেখানে কত ছাত্র ছাত্রীর সংখ্যা আর কটা শিক্ষকের সংখ্যা আছে দেখুন বুঝতে পেরে যাবে সেখানে নাই সেই অভিযোগটা সেটা যাতে ভাঙড়ের মানুষকে জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান দেয় শিক্ষা এবং ছাত্র ছাত্রীর অনুপাতে শিক্ষক দেয় সেই দাবিটা আমি যখন বিধানসভায় তুলছি এখানে তৃণমূলের বন্ধুরা আমার বিরোধিতা করে আমার বিরুদ্ধাচরণ করার জন্য মিথ্যা অভিযোগ আমার নামে দেওয়ার চেষ্টা করছে ভাই আমি আপনাদের জন্য এই দাবিটা তুলে ভুল করেছি না ঠিক করেছি এটা বলছে আমার আপনাদের নওশাদ সিদ্দিকী কি করবে